আমি এখন একটা অঙ্ক দিচ্ছি, আরএমএস বেকারি অঙ্ক দিচ্ছি, বলো। হ্যাঁ, ১০৯২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর স্যার, অণুগুলোর, এখান থেকে কি একদিনও ম্যাথ করাইছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ করিয়েছি, আমি আমি আরএমএস বেগের অঙ্ক করিয়েছি, যে সময় সূত্র লিখেছি সে সময় করিয়েছি, সূত্র লেখা শেষ করে অঙ্ক স্যার, ফিজিক্সে যে এক্সাম নিলেন তারপরে কি 10-এর মধ্যে কিছু করানো হয়েছে নাকি ওইটার পরে আজকে ফার্স্ট ক্লাস? এক্সাম নেওয়ার পরে মনে হয় আজকেই ফার্স্ট ক্লাস। ওই জন্য তো কিছু দেখতেছি না। ওই যে যা ওই পর্যন্ত করিয়েছিলাম, আরএমএস বেগ না, যে অনিন্দ্য জিজ্ঞেস করেছিল গ্যাসের গতিশক্তি নির্ণয়ের যে লাস্ট সূত্র, ওইখান থেকে শেষ করেছিলাম, 3/2 kT মনে হয় প্রতিটি অণুর গড় গতিশক্তি, এটাই লাস্ট সূত্র ছিল সম্ভবত, অণুগুলোর গড় বর্গ বেগের বর্গমূল। বর্গমূলের মান নির্ণয় কর। আচ্ছা, এর জন্য বলে দেওয়া আছে স্বাভাবিক চাপ ও তাপমাত্রায়, স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় বায়ুর ঘনত্ব, ১.২৯৬ kg/m³। কি কি ডাটা দেওয়া আছে লেখো, তারপরে সেগুলা দেখে বোঝার চেষ্টা করো। আমাকে কিন্তু ১০৯২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর অণুগুলার গড় বর্গ বেগের বর্গ মানে আরএমএস বেগ বের করতে বলেছে, আর যেটা দেওয়া আছে ঘনত্ব সেটা কিন্তু স্বাভাবিক চাপ ও তাপমাত্রায়। আচ্ছা, স্বাভাবিক চাপ ও তাপমাত্রা বলতে কি বোঝায়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কত অ্যাটমসফিয়ার চাপ? বলো। স্যার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার চাপ। হ্যাঁ, ১অ্যাটমোস্ফিয়ার চাপকে যদি তুমি এসআই এককে নিতে চাও তাহলে কত প্যাস্কেল হবে? ১অ্যাটমোস্ফিয়ার সমান কত প্যাস্কেল? 101.325 পাস্কেল। হ্যাঁ, 101.325 পাস্কেল। তাহলে √3 × 101.325 ডিভাইডেড বাই 1.296। আচ্ছা, তাহলে 484.3 × 101.325 ভাগ হচ্ছে 1.296 এর রুট, তাহলে আসে 484.302 মিটার পার সেকেন্ড। দুটোই এসআই এককে আছে, মিটার পার সেকেন্ডে আর কি আসলো। আচ্ছা, এই যে তাপ বেগটা বেরোলো, এই বেগ কিন্তু 273 কেলভিন তাপমাত্রা, তোমার তো 273 কেলভিনে চাইনি, চেয়েছে 1092 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন খেয়াল করো, আবার আবার আমরা জানি কি, সি সমান
রুট ওভার 3 RT বাই এম তাহলে জানি না। এটার অ্যান্সার কি 162? না না কি করছো, 1082 এই পর্যন্ত তোমার ঠিক আছে, আবার মিলা, আবার করো স্যার আমি এই এম। সূত্রটা বসাইছি তো, কিন্তু এই সূত্রের মধ্যে কি বসাবে, এই সূত্রে তো আর এবং এম কোনোটাই জানো না তুমি, তাহলে কি করবা তুমি, তো দুইটা আলাদা আলাদা তাপমাত্রায় সি বের করে সেই একটা কারেক্টার দিয়ে ভাগ করে অনুপাত বানায় নিয়ে সেখান থেকে তাপমাত্রার সাথে বের করে নিবা সূত্রটা, মানে তাপমাত্রা দিয়ে সূত্রটা বের করে নিবা। সি হলো এত, তাহলে সি ওয়ান কত, সি ওয়ান হলো রুট ওভার 3 RT1 বাই এম ওয়ান, এম 1082। যদি থ্রি আর একটু টি বেশি ওয়ান বাই আসলে তো এম, সমস্যা হবে না, 1 83 আসছে। আচ্ছা অসুবিধা নেই, ঠিকই আছে। আচ্ছা তো 3 RT1 বাই এম, কেন আর এবং এম এর চেঞ্জ করলাম না, আর তো চেঞ্জ নেই কোনোদিন, আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক, কোনো পরিবর্তন হয় না। আর এম হলো ওই পদার্থ, যেহেতু ওই গ্যাসটা যেহেতু বায়ুই, দুই ক্ষেত্রেই যেহেতু বায়ুরই বের করতে বলেছে, তা বায়ুর এম তো ধ্রুবক, তার মানে সি ওয়ান এর সময় যেই বায়ু তুমি যখন সি টু নির্ণয় করবা সেই সময় সেই একই জিনিস, 3 আর T2 বাই এম। তাহলে চেঞ্জটা হচ্ছে তো শুধু তাপমাত্রা, আর কারোর তো চেঞ্জ নেই। তার মানে এখন আমরা কি করতে পারি, সুতরাং সি টু বাই সি ওয়ান করলে হবে রুট ওভার 3 RT1 বাই এম ভাগ রুট ওভার 3 RT2 ভাগ এম। আমি হলে একবারে কাটাকাটি করে বসাতাম, তার মানে সি টু বাই সি ওয়ান সমান, ও উল্টা লেখা ফেলেছে, রুট ওভার T2 বাই T1, ঠিক আছে, রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। এবার তুমি সি ওয়ান জানো, টি টু ও জানো, টি টু বলে দেওয়া আছে 1092 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1092 প্লাস 273 1365, তাহলে সুতরাং সি টু সমান সি ওয়ান ইন্টু রুট ওভার T2 বাই T1, কত আসা, এত ভাগ 273 রুট ওভার গুণ হচ্ছে 384.384 লেখছে, 484.302, 1082.93। কে বোঝেনি বলো, স্যার একটা হচ্ছে 273 আর একটা হচ্ছে আপনার 1365, হ্যাঁ টি টু সব তেরোশো কেন্দ্রে পঁয়ষট্টি T2 1365, হ্যাঁ এখানে কিন্তু সবই পরম তাপমাত্রা, কোনো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বলে কিছু নেই, মানে ইউজ করা যায় না সূত্রের মধ্যে, সব পরম তাপমাত্রা সব সূত্রে, শুধুমাত্র চার্লস এর যে সাধারণ সূত্র বা চাপীয় সূত্রের যে বিবৃতি থেকে প্রাপ্ত যে সূত্র সেই জায়গায় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে বসানো, মানে ভি থেটা ইকোয়ালস টু ভি নট ইন্টু 1 প্লাস থেটা বাই 273, বা পি থেটা সমান পি নট ইন্টু 1 প্লাস থেটা বাই 273, এই দুই জায়গায় তোমার ইয়েকে, ওর নাম কি, এই টেম্পারেচার গুলাকে ডিগ্রি সেলসিয়াসে বসানো হয়, তা বাদে সব জায়গায় পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আরেক ভাবেও করা যেত, মানে আমি হলে এত মানে, আচ্ছা আমি বলছি না এভাবে করা যাবে না, তুমি যেভাবে পারো, বড় হোক ছোট হোক কোনো ফ্যাক্টর না, করলে মানে পারলেই হলো অঙ্ক, ঠিক আছে, এখানে বড় ছোট কোনো ফ্যাক্টর না এখানে। তাহলে আমি কিভাবে করতাম সেটা আমি একটু করি, কেননা আমি ওই তোমার অন্য সূত্র থেকে এই P2 আর রো2 বের করে আসতাম কিভাবে, সবার কি লেখা শেষ, মুছে দেবো টোটালটা? ভাইয়া না না জি ভাইয়া, আচ্ছা তোমরা এই চ্যাপ্টার করলেই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবা যে ফিজিক্সের সূত্র কিভাবে বানায় নিতে হয়, যেটা তোমরা অন্যান্য চ্যাপ্টারে পরবর্তীতে ইউজ করতে পারবে। এই যে আমি সূত্র বানায় নিলাম, আমার সি ওয়ান আর সি টুর মধ্যে কিন্তু সূত্র ছিল না, এগুলা 9-এও মানে SSC লেভেলেও কিছু কিছু করেছো, কিন্তু এখানে মানে 90 90 না হোক অ্যাটলিস্ট ধরো 60-70% অঙ্ক এরকম বানায় নিতে হবে, বানায় নিয়ে তারপরে মান বসাতে হবে।
সবসময় সূত্র বসাই দিলেই অঙ্ক হয়। আচ্ছা, তো আমি আরেকটা ভাবে করছি, এটা কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই এটাতেও। তো দেখো আমার কি কি দেওয়া আছে। T1 দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, P1 দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার বা 101325 প্যাসকেল, আর রো 1 দেওয়া আছে 1.296 কেজি পার মিটার কিউব, T2 দেওয়া আছে 1092 ডিগ্রি সেলসিয়াস বা 1365 কেলভিন। আচ্ছা, আমার দরকার C2। তাহলে দেখো C2 সমান √3P2 বাই রো 2, কিন্তু আমি P2 ও জানি না রো 2 ও জানি না, এই জন্য কি করব, আমি একটা কাজ করব, আমি P2 আর রো 2 এর অনুপাত সরাসরি বের করে আসবো কোন সূত্র দিয়ে, P1 বাই রো 1 T1 সমান P2 বাই রো 2 T2। তোমাদের কি এভাবে লিখেছিলাম না উল্টাই দিয়ে লিখেছিলাম, রো 1 T1 বাই এইভাবে P1? লিখছিলেন? আচ্ছা ঠিক আছে, স্যার তাহলে এটাভাবে আমি, করতে চাইছিলাম আমি প্রথমে, পরে আটকে গেছিলাম মাঝখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকেই মানে তোমাদের সমস্যাটা হবে যে একসাথে যেহেতু দুইটা আননোন, তাহলে দুইটা আননোন একবারে একটা সমীকরণ থেকে কিভাবে, আমি তো দুইটা আননোন বের করবো না, আমি ডিরেক্টলি এই P2 বাই রো 2 এর অনুপাত বের করব। ঠিক আছে, বের করে তাহলে বসাই দেবো। আচ্ছা তাহলে তোমার P2 ডিভাইডেড বাই রো 2 কি হবে, P1 এখানে P1 ইজ ইকুয়াল টু C2 ধরে করছেন? কোথায় কোথায়, এখানে না না এই আবার, অঙ্কে এখন? হ্যাঁ হ্যাঁ এখন না, মানে আমার বের করতে হবে C2, আমার তো C1 এর কোনো প্রয়োজনই নেই, মানে আমার হলো এই 1092 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আরএমএস বেগ সেটা বের করতে, সেই জন্য ডিরেক্ট আমি C2 সূত্র লাগে, C2 সমান √3P2/√2। আমার কথা কি বুঝছো, C1 এর তো প্রয়োজনই নেই আমার বের করা, আমি সরাসরি C2 বের করব, বুঝছো? জীবন বোঝনি ভাই? আমি বলছি আবারের কথা, আবারের পরে যে করছেন সমান সমান দিয়ে দুই সাইডে। এই আবার এটা তো সাদা একটা তোমার সমন্বয় সূত্র থেকে পাওয়া সূত্র, গ্যাসের সূত্র, গ্যাসের সূত্র ছিল P1V1/T1 সমান P2V2/T2, ওই সূত্রকে রূপান্তর করে, এটা হলো গ্যাসের ক্ষেত্রে সাধারণ সূত্র, মানে এটা হলো গ্যাসের সাধারণ সূত্র, এটা আরএমএস বেগের কোনো সূত্র না, মানে এটা সকল গ্যাসের জন্য প্রযোজ্য। সমান ধরে নিয়ে করছেন না? কোথায় এখানে ইকুয়াল যে দিয়েছি, কেন ইকুয়াল দিয়েছি সেটা বোঝাতে চাচ্ছ? হ্যাঁ না, আমি এটাই বলছি যে আমি যে C2 বের করব তার জন্য P2 বাই রো 2 আসবে, রো 2 লাগবে, তো এটা একটা গ্যাস, গ্যাসের আরএমএস বেগ, তো গ্যাসের আরএমএস বেগ হলে তার জন্য, যেহেতু এটা গ্যাসীয় পদার্থ তার জন্য গ্যাসের সকল সূত্র প্রযোজ্য, মানে গ্যাসের যে অন্যান্য সূত্রগুলো আছে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, সবগুলার সূত্রই এখানে প্রযোজ্য। আচ্ছা এই অনিন্দ কি করবা তুমি, হলো তাহলে পরে রেকর্ড দিয়ে দেখে নিও কি আর করা। অনিন্দ 1 মিনিট দাঁড়াও, তাই তুমি জানো না এখন এটা বের করার জন্য তুমি গ্যাসের অন্যান্য যে সাধারণ সূত্রগুলো আছে এগুলার যে কোনোটা ব্যবহার করতে পারো, তো সেই সাধারণ সূত্রের মধ্যে একটা সূত্র হলো P1/√1T1=P2/√2T2, এখানে কিন্তু C1 C2 সমান ধরে নিয়ে সূত্র বানানো হয়নি, আমার কথা কি বুঝছো? জি ভাই জি। আচ্ছা মানে আমার C2 বের করার জন্য P2 ডিভাইডেড বাই রো 2 এর মান দরকার, সেটা আমি যেখান থেকে পারি বের করে আসবো, কোনো যদি সূত্র থাকে বের করার সেই সূত্র লিখে সেখান থেকে বের করে আনা যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি এই P2 বাই রো 2 এর মান একে বসায় দেব, তাহলে এক হতে C2 সমান √3, এই টোটালটা হবে P1T1/রো 1 P1T2 ডিভাইডেড বাই রো 1 T1,
তার মানে রুট ওভার থ্রি গুণ 101325, টি টু হলো 1365, ডিভাইডেড বাই রো ওয়ান হলো 1.296, আর টি ওয়ান হলো 273, আসবে 1082.93 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি নির্ণয় করা। করে ফেলা, যদিও এরা নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর বলে দিয়েছিল, আমি বলে দিলাম না, কিন্তু এটা সবারই মুখস্থ রাখা উচিত। ভাইয়া আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি কারেন্ট চলে গেছিল নাকি? না ভাইয়া, নেটে নেট প্রবলেম ছিল। টি ওয়ান বলবো? না, টি ওয়ান তো না, এই তাপমাত্রায় বের করতে বলেছে, আর তো কোন তাপমাত্রা নিতে হবে। এম কি বের করে নিব? এম তো বের করে নিব বলতে মুখস্থ বসাবা স্যার। টি হচ্ছে 300। হ্যাঁ, আর কত? আর আমি জানি না কত। আর তো তুমি বসাবা এখানে নাইট্রোজেনের। আচ্ছা, তুমি মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে হ্যাঁ, নাইট্রোজেনের মোলার গ্যাস ধ্রুবক বলে তো কিছু নেই, মোলার গ্যাস ধ্রুবক সবারই তো সমান। মোলার গ্যাস ধ্রুবক তো আর এক একজনের জন্য এক একটা না, সবারই সমান। আচ্ছা, তো কত সেটা? ৮.314 জুল পার কেলভিন পার মোল। আর কি দেওয়া আছে? আর হচ্ছে এম। এটা কি এম বলো? মানে তুমি সূত্র কি লেখো? ডব্লিউ ডব্লিউ। আচ্ছা, এম ছোট হাতের এম বললেও ভুল নেই, তো আমি সাধারণত ডব্লিউ লিখি। 5 গ্রাম, আচ্ছা, বের করতে বলেছে গতিশক্তি ই কে। এখন তুমি ই কে এর কোন সূত্র বসাও বলো। রুট ওভার 3 KT/M। তাই এটা ই কে বের করছো, গতিশক্তি। গতিশক্তির মধ্যে আবার রুট ওভার কোন জায়গায় আছে? এটা তো গতিশক্তি। ও আচ্ছা, 3/2 nRT। 3/2 nRT, তো এন কত? এন এন হচ্ছে কত? 5 5 5 তো না। ওফো, এক মিনিট, আর পড়া যাচ্ছে গেল না, চার্জ নেই, এক মিনিট। এন কি এক মোল? এক মোল কিভাবে বুঝলে? না মানে ভাইয়া, এন আর টি সূত্রটা আমি জানি না, 3/2 RT, সেক্ষেত্রে না এন আমি লিখেছি। 3/2 nRT থেকে এন এর মান 1 মোল যদি হয় তাহলে 3/2 RT, কিন্তু এখানে তো আমি 1 মোল বলেছি কোথায়? অনিন্দর অ্যান্সার, হ্যাঁ অনিন্দর অ্যান্সার মিলেছে, ঠিক আছে।
হ্যাঁ মালিহা বলো, শেষ করো, হচ্ছিল তো। এখানে এন কত স্যার? এন ও নাইট্রোজেনের, নাইট্রোজেনের কি বলবো, নাইট্রোজেনের আণবিক ভর বলবো, আণবিক ভর, নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর বা নাইট্রোজেনের মোলার ভর হলো 14। 14 হলো পারমাণবিক ভর। আমি চাচ্ছি গ্রাম আণবিক ভর বা মোলার ভর, মানে হচ্ছে তোমার 28 গ্রাম পার মোল, বুঝছো? মোলার ভর লাগবে, তাহলে এন কে ভেঙে নিলেই তো অঙ্ক হয়ে যাচ্ছে, বুঝছো? ডাব্লিউ বাই এম আর টে, তার মানে 3/2। না কোনটা নতুন সূত্র? এই যে 3/2 এনার টেটা না লিখেছি তো আমি, গতি শক্তির সূত্র লিখলাম, ইকে সমান 3/2 পিভি, ইকে সমান 3/2 এনার্টি, আর ইকে সমান হচ্ছে তোমার আগেই পড়ি। আল্লাহ, তাহলে আমার মেবি মিস কেসে কোনটা ভাইয়া? হ্যাঁ তুমি তাহলে দেখে নিও, আগে আগে পড়েছে কোন ক্লাসে তা ঠিক মনে পড়ছে না, মানে ফিজিক্স কততম ক্লাসে মনে হয় লাস্ট যে সাইকেল ছিল সেই সাইকেলে লাস্টের আগের দিন পড়িয়েছে। আচ্ছা তাহলে 5/28 8.314 টি হলো 300। বসায় দেখি, 1.5 × 5 × 8.314 গুণ 300 ভাগ হচ্ছে 28, 668.0 হয়ে গেল। এদের কত ছিল? এদের 667। ও এটা 8.314 মনে হয় ধরে নি, 8.31 ধরেছে, এই জন্য এই কাজ হয়েছে। আমি একদম এক্সাক্টলি ধরার কারণে আমার এটা আসছে 09 জুল। ওরা ধরেছে হলো 8.31 ধরেছে সম্ভবত, গুণ 300 ভাগ হলো 28। কি করলাম, 1.5 × 5 × 8.31। হ্যাঁ বলো। যখন ক্লাস টেনে ছিলাম কয়েকটা ফিজিক্স এর ম্যাথ দিয়েছিলাম না, যে 667। হ্যাঁ ঠিক আছে বলো। জিগি সেলসিয়াস তার থাকলে ওটা কেলভিনে নেওয়ার সময় 20 কেলভিনে রাখতো শুধু, আর এখানে তো 27-27। না না না, এই যে ভুলে গেছো, ওটা তাপমাত্রার পার্থক্য, মানে ধরো তুমি 10 ডিগ্রি সেলসিয়াস আর 20 ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রার পার্থক্য বের করলে 10 ডিগ্রি সেলসিয়াস, আবার 10 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যদি বিয়োগ করো তাও পাবা 10, কারণ একটার একটার থেকে 273 বেশি, তাহলে এখানেও 273 বেশি, এখানেও 273 বেশি, তার মানে বিয়োগফলটা তো অ্যাকচুয়ালি ওই সংখ্যার যে পার্থক্য সেটাই থাকছে, আমার কথা কি বুঝছো? কিন্তু এখানে তো তাপমাত্রার পার্থক্য বের করছে না, যে কোনো একটা টেম্পারেচার বের করছে, একটা টেম্পারেচার কে সেলসিয়াস থেকে কেলভিনে নিতে গেলে তো যোগ করে সেই মানটাই বসাতে হবে, বুঝছো? তাপমাত্রার পার্থক্য হলো সেলসিয়াস আর কেলভিনে সেম, তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস আর কেলভিনে একই মান দেবে, কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল তাপমাত্রাকে সেলসিয়াস থেকে কেলভিন বা কেলভিন থেকে সেলসিয়াস এ নিতে গেলে যোগ বিয়োগ করেই বসাতে হবে। আচ্ছা তাহলে একটা অঙ্ক দিচ্ছি আমি, স্যার এটা মুছেন না, আমি তুলি নাই। হ্যাঁ মুছছি না, তোলো। একটি খোলা লিটার ফ্লাস্কে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.1 লিটার, হ্যাঁ তার আয়তন 1 লিটার, 1.32 × 10⁻³ কেজি বায়ু আছে, নাইনটি ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ বলো, আমি একটা কথা বলবো। বলো। তাহলে যে আর মানে কি আর আর যে এখানে কি এটা এটা কি জিজ্ঞেস করলে তুমি? স্যার এই জন্য মাত্র ভালোভাবে জিজ্ঞেস করে নিলাম। এটা হলো মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা সকল আদর্শ গ্যাসের ক্ষেত্রে একই, মানে সকল আদর্শ। এর আগে যে অঙ্কটা করাইলেন না ওইখানে আর এর মানে এটাই বসাইছিলাম, তাহলে ওইখানে ওখানে তো আর লাগেই না, ওখানে তো আর কাটাকাটি হয়ে গেছে, ওখানে তো আর এর ইউজই হয়নি, ওখানে তো আর কাটাকাটি হয়ে গেল। একবার C1 লিখলে আর একবার C2 লিখলে C1 ভাগ C2 করার সময় আর কাটাকাটি, বুঝছো? জি স্যার। 90 ডিগ্রি কই গেল, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্লাস্ক হতে কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে? পরিমাণটা বলতে অ্যাকচুয়ালি কিন্তু যেহেতু আয়তন ফিক্সড লিটার ফ্লাস্ক, তার মানে পরিমাণটা বলতে অ্যাকচুয়ালি এই বোঝাচ্ছে, ওর ভরই বোঝাচ্ছে। তোমাদের কি এটা মনে আছে যে এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলা যেহেতু তোমার আকৃতি বিন্দুর মতো, তাই অণুগুলার নিজস্ব আয়তন গ্যাসের আয়তনের টোটাল আয়তনের তুলনায়, পাত্রের টোটাল আয়তনের তুলনায় অনেক নগণ্য হওয়ায় পাত্রের আয়তনকে গ্যাসের আয়তন ধরে নিতে হয়, মনে আছে? জি স্যার। এম না, এটা এম হলো কি করে? এম তো গ্রামানু। ভি কি বলছো? ডাব্লু ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান দেওয়া আছে 1.32 × 10⁻³ আচ্ছা, তো বের করতে বলেছে কে? কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে? আচ্ছা, কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে সেটা বের করতে গেলে তো তোমার চূড়ান্ত কত ভর ওই সিলিন্ডারের মধ্যে থাকতে পারবে, মানে ফ্লাস্কের মধ্যে থাকতে পারবে, সেটা তো বের করতে হবে। মানে প্রাথমিক ভর দেওয়া আছে, তাহলে চূড়ান্ত ভরটা বের করতে হবে, তারপরে বিয়োগ দিয়ে বের করতে হবে কতটুকু বের হয়েছে। ঠিক আছে, মানে তুমি বের করতে পারবা চূড়ান্তটা কত সূত্র দিয়ে, তারপরে ওই W1 থেকে W2 বিয়োগ দিয়ে কতটুকু বের হয়ে চলে যাবে সেটা বের করতে পারবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে PV=nRT সূত্রের মধ্যে কি কি জিনিস এই দুইটা অবস্থায় সেম থাকবে? আমরা জানি PV=nRT, তার মানে পিভি সমান W বাই বড় হাতের M আর হচ্ছে সেম থাকবে, আর তো অবশ্যই সেম থাকবে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর কি কি সেম থাকবে? হ্যাঁ, আণবিক ভর একই, একই বায়ু একই গ্যাস মানে বায়ু, তাহলে এম সেম। আর কি সেম? হ্যাঁ, খোলা লিটার ফ্লাস্ক, খোলা বলা আছে, তার মানে তোমার উপর থেকে চাপ দিচ্ছে একমাত্র বায়ুর চাপ, উপর থেকে এর উপর চাপ পড়ছে একমাত্র বায়ুর চাপ, খোলা ফ্লাস্ক যেহেতু। যেমন আমরা বায়ুতে উন্মুক্ত অবস্থায় আছি, তাহলে আমাদের উপর চাপ কত? আমাদের উপর চাপ হচ্ছে তোমার 1 atmosphere, এই চাপের কোনো চেঞ্জ নেই। তার মানে তাপমাত্রা যখন 273 কেলভিন তখনও 1 atmosphere, তাপমাত্রা যখন 363 কেলভিন তখনও 1 atmosphere, তার মানে এখানে চাপ ধ্রুবক, চাপ ধ্রুবক, পি ধ্রুবক। আর কি ধ্রুবক বলো? হ্যাঁ, ভিও ধ্রুবক, কেননা দুই ক্ষেত্রেই বলা আছে লিটার ফ্লাস্ক, মানে খোলা লিটার ফ্লাস্ক, তার মানে ফ্লাস্কটার আয়তন তো কোনো চেঞ্জ হচ্ছে না 1 liter, তাহলে আয়তন ধ্রুবক, পি ধ্রুবক, আণবিক ভর ধ্রুবক। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে লিখতে পারি যে সুতরাং P1 V1 লিখবো না, PV=W1/mRT1 ও PV=W2/mRT2, তার মানে পিভি যেহেতু সমান W1/mRT1, W2/mRT2,
W1T1 equals to W2T2. তাহলে W2 বের করব, W1T1 by T2 কত আসে বলো তো, এটার মান কত আসে? কই কেউ দিবস বলো না, W2 কত হিসাব করে বলো, স্যার এটা হচ্ছে 9.927 × 10⁻⁴, 10⁻⁴, এটার একক ছিল কেজি, এটাও কেজি। তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো, মানে W2 টা কি বের হয়ে যাওয়া গ্যাসের ভর, নাকি W2 টা এখন 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই 1 লিটার খোলা ফ্লাস্কে? অবশ্যই, তার মানে W1 আগে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত, এইবার ওই পাত্র থেকে এই 9.927 × 10⁻⁴ কেজি বাদে বাকিগুলো তার মানে বের হয়ে গেছে। তার মানে বের হয়ে যাওয়া গ্যাসের ভর, বের হয়ে যাওয়া গ্যাসের ভর সমান W1 0.07 × 10⁻⁴, আমার তো 2.7 আসছিল, আমার তো 0.727, না আমার 2.727 এরকম আসছে, 3.27, তুমি আরেকবার করে দেখো, 2.7 × 10⁻⁴ কে, আচ্ছা আমার তো এখন আবার অন্য কিছু এসে বসছে, তুমি দুইবার ইকুয়াল দিলে ইয়ে চলে আসবে, দাঁড়া এটা ছিল 1.32, তাহলে 0.32 × 10⁻³ - হলো 9.927, হ্যাঁ ঠিক আছে, 10⁻⁴, হ্যাঁ 3.273, ঠিক আছে। হ্যাঁ এই পুরো অঙ্কটা আরেকবার একটু বুঝাবেন। আচ্ছা তো এখানে ফ্লাস্কটা হলো লিটার ফ্লাস্ক, লিটার ফ্লাস্ক মানে কি, লিটার ফ্লাস্ক মানে ওর আয়তন 1 লিটার, এটার আয়তন 1 লিটার, খোলা ফ্লাস্ক তার মানে যে গ্যাসের উপর যে চাপটা আছে সেই চাপটা শুধু বায়ুর যে স্বাভাবিক চাপ 1 অ্যাটমোস্ফিয়ার সেটা, আর কোনো চাপ নেই। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর উপর চাপ 1 অ্যাটমোস্ফিয়ার, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর উপর চাপ 1 অ্যাটমোস্ফিয়ার, পাত্রের আয়তনের কোনো চেঞ্জ হচ্ছে না, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন 1 লিটার, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন 1 লিটার, তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর মধ্যে 1.32 × 10⁻³ কেজি বায়ু থাকতে পারে। আর আমরা হিসাব করে পরে দেখলাম যে তার মানে যেগুলা যেগুলা ফিক্সড সেইগুলা একই রেখে যেগুলা পরিবর্তিত হচ্ছে যেমন তাপমাত্রা আর ভর সেগুলার মান পরিবর্তন করে পিভি ইকুয়ালস টু W/mRT কে আমরা দুইটা আলাদা আলাদা ক্ষেত্রে বানাই নিলাম, সেখান থেকে আমি WRT এর মধ্যে একটা সূত্র বানাই নিলাম, W1T1 = W2T2, এখান থেকে আমি W2 টা বের করলাম। W2 বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এর অর্থ হলো 1 অ্যাটমোস্ফিয়ার চাপে 1 লিটার আয়তনের ওই গ্যাস পাত্রের মধ্যে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 9.927 × 10⁻⁴ কেজি গ্যাস আসবে, বায়ু আসবে। তাহলে বের হয়ে গেছে কতটুকু, প্রাথমিক মাইনাস চূড়ান্ত, বুঝছ? আচ্ছা আচ্ছা ছয়শো মিলিমিটার
পারদ চাপে বা পারদ স্তম্ভ চাপে কত তাপমাত্রায় কত তাপমাত্রার একটি গ্যাসের আয়তন এর স্বাভাবিক চাপ ও তাপমাত্রার আয়তনের দ্বিগুণ হবে? করে ফেলো। কি কি দেওয়া আছে লেখো, এমনি বুঝে যাবে। কি কি দেওয়া আছে বলতে পারো? বলো কেউ একজন। স্যার পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ওই সূত্র হবে না? হ্যাঁ। তো পি ওয়ান কত? স্বাভাবিক চাপ হবে না 101325 প্যাসকেল। তাহলে পি টু কত? তাহলে পি টু কত বসাবা? যেটা দেওয়া আছে তাহলে তুমি একবার পি ওয়ান বসালে তুমি প্যাসকেলে, আর একটার পি অপর পাশের পি টু টা আবার হলো তোমার মিলিমিটার মার্কারিতে, তাহলে কি হলো? তাহলে পি ওয়ান হচ্ছে ইসে মিলিমিটার মার্কারিতে বসাবো। কত বসাবা? 760 না? হ্যাঁ, 760 মিলিমিটার মার্কারি বসাতে হবে। তারপরে মানে উভয় পাশে যখনই তুমি উভয় পাশে সেম প্রতীক যুক্ত সূত্র থাকবে, মানে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু, উভয় পাশে হলো সেম প্রতীক, তখনই তোমার হলো ওই সেম প্রতীক থাকার কারণে তুমি সেম একক উভয় পাশে বসাতে, যে মানে এক পাশে যে একক বসাবা যে রাশির, অপর পাশেও সেই রাশির সেই একই একক বসাবা, সেই চলকের একই একক বসাবা। শেষ করো। ভি ওয়ান যদি ভি ধরি তাহলে ভি টু হলো তাপমাত্রার আয়তনের দ্বিগুণ হবে, তাপমাত্রার আয়তনের দ্বিগুণ হবে, তার মানে ভি টু হলো টু ভি। ইয়ে বের করেছে, অ্যান্সারটা একটু চেঞ্জ আসছিল, অসুবিধা নেই। টি টু হচ্ছে ও বললো 215, 215 তোমার উল্টা হয়ে গেছে, 431.3। ভি টু হলো টু ভি, তাপমাত্রার স্বাভাবিক চাপ ও তাপমাত্রার আয়তনের দ্বিগুণ হবে, মানে স্বাভাবিক চাপ ও তাপমাত্রা আয়তন যদি তুমি ভি ধরো তাহলে ওই তাপমাত্রায় এবং 600 মিলিমিটার পারদ চাপ এবং
তোমার হলো T2 তাপমাত্রায় আয়তন হলো তার ডাবল। আচ্ছা পরে বলছি আমি। আচ্ছা এটা কি আসছে বলো? সবার T2 এর মান 431.052। আচ্ছা তাহলে বই ভুল আছে, 052 কেলভিন। ঠিক আছে, আচ্ছা আমার মোবাইলে কল আসছিল তো সেজন্য শুনিনি আমি। আচ্ছা এইবার আমি আর একটা অঙ্ক দিচ্ছি, এটা বোর্ডে আসা অঙ্ক, অঙ্কটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা তো নিচের চিত্রে এ ও বি দুটি পাত্রে একটির মধ্যে নাইট্রোজেন গ্যাস ও অপরটিতে একটি অজানা গ্যাস আছে। তারপরে চিত্র আঁকানো আছে, চিত্রের মধ্যে আবার বিভিন্ন ডাটা বলে দেওয়া আছে। কি কি বলা আছে? এ পাত্রে পি বলা আছে 42 মেগা প্যাস্কেল, এ পাত্রের সি আরএমএস বলে দেওয়া আছে 1500, সেখানে 51টাই উচিত হলো না, 1500 মিটার পার সেকেন্ড, এ পাত্রে আরো বলে দেওয়া আছে ভি বলে দেওয়া আছে 10^-3 মিটার কিউব, আর এ পাত্রের আর একটা জিনিস বলে দেওয়া আছে N = 2 মোল। আচ্ছা বি পাত্রে পি বলা আছে, বুঝিনি বলো। হ্যাঁ এ পাত্রে, হ্যাঁ 42 মেগা প্যাস্কেল, এমপিএ মেগা প্যাস্কেল, বি পাত্রের চাপ হলো 52 মেগা প্যাস্কেল, বি পাত্রে আরএমএস বেগ হলো 1600 মিটার পার সেকেন্ড, বি পাত্রের আয়তন হলো 1 মেগা প্যাস্কেল কত প্যাস্কেলের সমান? এইটা কেন আমি বলবো, মেগা মানে কত এটা জানা উচিত। মেগা হলো 10^6, ঠিক আছে, কিলোর 1000 গুণ, এই উপগণিত গুলো তো জানা লাগবে, গুণিতক উপগণিত। 10^-3 মিটার কিউব আর এন হলো 2 মোল। আচ্ছা এই এখন গতে বলা আছে এসটিপি তে স্যার ঘোলা দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ এসটিপি তে পাত্র বি তে, আচ্ছা দাঁড়াও ঠিক হয়ে যাবে, পাত্র বি তে রক্ষিত গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা এরপর ঘ হলো কোন পাত্রে জানা গ্যাসটি আছে বলে মনে করো। মানে নাইট্রোজেন গ্যাস আছে, কোন পাত্রে জানা গ্যাসটি আছে বলে তুমি
মনে করো গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। এটা হোমওয়ার্ক থাকলো, এটা আমি নেক্সট ক্লাসে দেখব। তো কেউ একজন স্ক্রিনশট দিয়ে দিতে পারো, যাতে কেউ যদি না দেখে থাকে, তুলে না থাকে, তুলে নিতে পারে। ঠিক আছে, তাহলে আবার আমরা আগামী ক্লাসে এটা পড়ব। আগামী ক্লাসে আমি কিন্তু সূত্র অবশ্যই ধরব, এবং আগামী ক্লাসে আমরা এর পরে যেই অংশ আছে সেখানে চলে যাব, কিছু অঙ্ক, কয়েকটা অঙ্ক পড়ে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। যাদের যারা